there. Subscribe to my channel and also press this bell icon. আসসালামু আলাইকুম টেল মি ভিডিও ইউটিউব চ্যানেল নতুন ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে সেটি এনটিআরসি এ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে কবে থেকে আবেদন করা যাবে এবং কোন পদে কতটি শূন্য পদ রয়েছে সেটি কবে নাগাদ প্রকাশ করা হবে একজন শিক্ষার্থী বা একজন আগ্রহী শিক্ষক হতে তিনি কতটি প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন সেটি এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং টেল মি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এনটিআরসি এর সকল আপডেট পেতে আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এনটিআরসি এর সকল আপডেট এর নোটিফিকেশন আপনাকে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ সুপ্রিয় জনবৃন্দ 21 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে এনটিআরসি কর্তৃপক্ষ চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটির বিষয়বস্তু দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা পর্যায়ে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনকারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত অনলাইনে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের সংখ্যা স্কুল ও কলেজ এমপিও পদ 31,508 মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও 36,882 সর্বমোট 68,390 68,390টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকায় এনটিআরসির ওয়েবসাইটে 29/12/2022 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে সুপ্রিয়জন বিন্দু আপনারা শূন্য পদের তালিকা কিভাবে দেখবেন শূন্য পদ প্রকাশ হওয়ার সাথে সাথেই তারিখটি ভিডিও আমরা টেল মি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারি সুপ্রিয়জন বিন্দু এরপরে রয়েছে আবেদনের যোগ্যতা পদ ও শিক্ষা প্রতিষ্ঠান আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স 25 মার্চ 2020 খ্রিস্টাব্দের তারিখে 35 বছর বা তার কম হতে হবে সুপ্রিয়জন বিন্দু আমরা এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে আমরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি না এটি পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য পুঙ্খানুপুঙ্খরূপে পড়ে রাখবেন এবং আবারও জানিয়ে রাখি এনটিআরসির সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ করছি আল্লাহ হাফেজ